হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের সাইফুল লার্নিং পয়েন্টের আর একটি নতুন ক্লাসে যুক্ত হওয়ার জন্য এবং এই ভিডিওটি দেখার জন্য। তো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিও থেকে হয়তোবা তুমি এই সংখ্যা পদ্ধতি সম্পর্কে খুব বিস্তারিত জানতে পারবে। তো প্রথম কথা হচ্ছে, তোমরা কি জানো সংখ্যা পদ্ধতিটা কত নম্বর চ্যাপ্টার? সংখ্যা পদ্ধতি হচ্ছে আইসিটি তৃতীয় অধ্যায়ের পার্ট ওয়ান, অর্থাৎ তৃতীয় অধ্যায়ে কিন্তু পার্ট আছে দুইটা, দুইটা অংশ আছে, প্রথম অংশ দ্বিতীয় অংশ। তো এই আমরা আজকে আলোচনা করব প্রথম অংশ নিয়ে সংখ্যা পদ্ধতি সম্পর্কে, এই সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো কথা হচ্ছে, এই সংখ্যা পদ্ধতি সম্পর্কে সামথিং ধারণা আমাদের কি আছে? যদি না থাকে তাহলে একটু দেখি। যেমন নাইমুল হক নাইম স্যারের বইয়ে যেটা আছে, আমাদের চারপাশে তথ্য যোগাযোগ প্রযুক্তির যে উপাদানগুলো আছে বা এই আইসিটির ক্ষেত্রে যে প্রযুক্তির সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে, তথ্য যোগাযোগ প্রযুক্তিতে যে বেশি ব্যবহার করা হচ্ছে যে যন্ত্রটি তা হচ্ছে কম্পিউটার। আর এই কম্পিউটার কিন্তু তৈরি করা হয়েছিল মূলত গণনার ক্ষেত্রে, অর্থাৎ গণনাকারী যন্ত্র হিসেবে কিন্তু এটা তৈরি করা হয়েছিল, যা অনেক আবর্তন বিবর্তন করে আজকের এই কম্পিউটার, যেটা একটা গণনাকারী যন্ত্র ছিল। তো এই কম্পিউটার কিন্তু বর্তমানে শুধু তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হচ্ছে এমনটা নয়। এটা কিন্তু আমরা ব্যবহার করতেছি, দেখা গেছে আমাদের অফিস আদালত এভরিথিং এভরিওয়ে সবখানে, আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবহার করতেছি এই কম্পিউটার। যে কম্পিউটার অভ্যন্তরীণ সকল কর্মকাণ্ড এভরিথিং সবকিছু কিন্তু এই সংখ্যার মাধ্যমে, সংখ্যা পদ্ধতির মাধ্যমে হচ্ছে সম্পন্ন করা হয়, এর অভ্যন্তরীণ যত কাজ হয়। তো এখানে কথা হচ্ছে, এই সংখ্যা পদ্ধতিটা মূলত এজন্য এই আইসিটি বইয়ে। তো এখন কথা হচ্ছে, আমাদের কিন্তু আরেকটা বিষয় জানতে হবে যে বর্তমানে যে কম্পিউটার, এই কম্পিউটারকে বলা হয় ডিজিটাল ডিভাইস, ডিজিটাল কম্পিউটার, রাইট? আমরা কিন্তু এটা সবাই জানি অনেকে যে এটাকে কি বলা হয়, ডিজিটাল কম্পিউটার। আর ডিজিটাল কথাটি কিন্তু আসছে ডিজিট থেকে, এটা আমাদের অবশ্যই জানতে হবে যে ডিজিটাল কথাটি আসছে ডিজিট থেকে। তো এই ডিজিট থেকেই মূলত ডিজিটাল কম্পিউটার, আর সেখান থেকে এই সংখ্যা পদ্ধতি। তো এখন কথা হচ্ছে, সংখ্যা পদ্ধতি কাকে বলে? এত সময় আমরা জানলাম কেন এই ডিজিটাল ডিভাইস বা এই কম্পিউটার থেকে মূলত সংখ্যা পদ্ধতি, আর এর জন্য আইসিটি বইয়ের থার্ড চ্যাপ্টার এটা দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে, সংখ্যা পদ্ধতি কাকে বলে? ফার্স্ট অফ অল, ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস, হোয়াট ইজ নিউমেরিক্যাল সিস্টেম? সংখ্যা পদ্ধতি হচ্ছে কোন সংখ্যা গুণে বা লিখে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। কোন সংখ্যা গুণে বা লিখে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। আই থিংক এই সংখ্যা পদ্ধতিটা কি এটা তোমরা অনেক আগে মুখস্থ করেছো, তারপর এখন পারলে একটু মুখস্থ করে ফেলো, যে সংখ্যা পদ্ধতি হচ্ছে সংখ্যা গুণে বা লিখে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। আর এই সংখ্যা পদ্ধতি মূলত দুই প্রকার, সংখ্যা পদ্ধতি কত প্রকার? মূলত দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো সভ্যতার শুরুতে আমরা আমাদের ব্যবহার করা হতো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, সভ্যতার শুরুতে আমাদের ব্যবহার করা হতো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে, অবস্থান আছে এবং যা দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি। সিম্পলি তুমি চিন্তা করো, তুমি যদি দোকান থেকে কিছু কিনতে যাও, তাহলে তুমি যে পদ্ধতিতে দোকানদারকে বলতেছো যে সাপোজ কোন একটা দ্রব্যের দাম কত, এটা কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতি, এটা আবার নন পজিশনাল সংখ্যা পদ্ধতি না। কারণ কি, এই পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করতেছি। তারপর আবার চিন্তা করো, হলো তুমি স্বাভাবিকভাবে ক্লাসের মধ্যে তোমার রোল হচ্ছে সাপোজ 10, 2, 5, তো এই যে ক্রমানুসারে যে সংখ্যা, এটা কিন্তু একটা পদ্ধতি, যেখানে আমাদের কিভাবে ডাকা, সিরিয়ালি সংখ্যা ব্যবহার করে কিন্তু আমাদের রোল অনুসারে নাম ডাকা হচ্ছে বা প্রেজেন্ট করা হচ্ছে। তো তো মূলত তাহলে আমরা বলতে পারি পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতির
স্থানীয় মান আছে বা অবস্থান আছে অর্থাৎ যা দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় তাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবার আসি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই, অবস্থান নেই, অর্থাৎ যা দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এই সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে সাপোজ আমি তোমাকে বলি, তুমি যদি চিন্তা করো যে এই এক, তারপর আছে দুই, তারপর আছে তিন, এগুলো কিন্তু রোমান সংখ্যা পদ্ধতি, এখানে কোনো কিন্তু স্থানীয় মান নেই। যেমন আমরা বলতে পারি সাপোজ আমি দশ লিখলাম, এটাকে বলা হয় একক, এখানে এখানে লিখি সাপোজ আমি দশ লিখলাম, এটাকে বলা হয় একক, এটাকে বলা হয় দশক। তাহলে কিন্তু এর স্থানীয় মান আছে, একটা অবস্থান আছে, প্রত্যেকটা অঙ্কের কিন্তু একটা একটা অবস্থান আছে, কিন্তু এর একটা অবস্থান নাই। সো এবার আমি বলি রোমান সংখ্যা পদ্ধতি আর হায়ারোগ্লিফিক্স হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির এক একটা উদাহরণ। সিম্পলি কোথাও এরকম লেখা নাই যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি দুই প্রকার বা চার প্রকার, কারণ নন পজিশনাল সংখ্যা পদ্ধতির কোনো প্রকারভেদ নেই। তাহলে আমরা বলতে পারবো যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির দুইটা উদাহরণ হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতি, হায়ারোগ্লিফিক্স। হায়ারোগ্লিফিক্স কিন্তু সেই মিশরীয়রা ব্যবহার করত, এটা একটা প্রতীক যেটা সবার ফার্স্টে ব্যবহার করছে চৌত্রিশশো খ্রিস্টাব্দে। চৌত্রিশশো খ্রিস্টাব্দে কিন্তু এই হায়ারোগ্লিফিক্স চিহ্নগুলো ব্যবহার করা হতো, যেটা দাগ টেনে টেনে ব্যবহার করা হতো। আর রোমান সংখ্যা পদ্ধতি যেটা বর্তমান অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেটা অফিসিয়ালি ব্যবহার করা হয় না কোথাও। আর তাহলে এখন দেখো এই পজিশনাল সংখ্যা পদ্ধতিটা হচ্ছে আবার চার প্রকার। তুমি হয়তো বা প্রতিনিয়ত তোমার ক্লাসের টিচারের কাছে শুনেছো যে এই চার প্রকারের নাম দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি, বাইনারি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। আমি আবার একটু বলি, দশমিক বা ডেসিমেল, দশমিকের আরেকটা নাম কিন্তু ডেসিমেল, এটা তোমাদেরকে আবার জানতে হবে। অনেকে বিভ্রান্ত হয় পরীক্ষাটা, দশমিক বা ডেসিমেল চিনে না, দেখা গেছে অনেক স্যারেরা ইউজ করে ডেসিমেল, আবার অনেক স্যারেরা বলে দশমিক, যেটাকে তোমাদের বুঝতে অনেকটা প্রবলেম হয়ে যায়। তো এই জন্য এটা মনে রাখবে যে দশমিক বা ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। এখন আমাদেরকে এই প্রত্যেকটার প্রকারভেদ আমাদেরকে জানতে হবে। সাপোজ আমি বলি এই দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি কি? দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতির বেজ দশ তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। দশ কেন বললাম, কারণ তুমি চিন্তা করো শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, এখানে কিন্তু দশটা ব্যবহার করা হয়েছে। এই দশটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করা হবে। তো এজন্য এই দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে দশ। এবার দেখো বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করা হয় শুধু শূন্য এবং এক, যেটা কম্পিউটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ কম্পিউটার বাইনারি সংখ্যা পদ্ধতি হিসাবে অন্য কোনো সংখ্যা পদ্ধতি একদম বোঝে না। তো এই বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ এজন্যই কত, দুই, কারণ এখানে দুইটা সংখ্যা ব্যবহার করা। যেমন দশমিক বা ডেসিমেলে দশটা ব্যবহার করা হয়েছিল, এই জন্য একে বলা হয়েছিল দশমিক সংখ্যা পদ্ধতি। আবার ঠিক একই রকম ভাবে বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুইটি সংখ্যা ব্যবহার করা হচ্ছে, এই জন্য একে বলা হয় কি, বাইনারি সংখ্যা পদ্ধতি। আবার দেখো অক্টাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, সরি সাত পর্যন্ত, এই সাত পর্যন্ত ব্যবহার করা হয় অক্টাল সংখ্যা পদ্ধতিতে। এই জন্য অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ আট, কারণ এখানে শূন্য থেকে সাত পর্যন্ত মোট আটটি। তবে অল টাইম তুমি কিন্তু এটা খেয়াল রাখবে যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে এই সাত পর্যন্ত, এখানে আট ব্যবহার করা যাবে না, নয় ব্যবহার করা যাবে না, দশ ব্যবহার করা যাবে না। বাইনারির ক্ষেত্রে শুধু শূন্য এক ব্যবহার করবা, আবার দশমিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে তুমি শূন্য থেকে নয় পর্যন্ত ব্যবহার করবা। এবার দেখো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতির বেজ শূন্য, অর্থাৎ শূন্য থেকে পনেরো পর্যন্ত, শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দ, পনেরো। একটু খেয়াল করো, তুমি যদি এইখানে এই দশ ব্যবহার করো তাহলে কিন্তু শূন্য, এক আবার পুনরায় ফেরত আসতেছে। সো উই ক্যান্ট ইউজ, এখানে চেন ইউজ করতে পারবো না, এখানে লিখতে হবে কি দশের পরিবর্তে এ, এগারোর পরিবর্তে বি, বারোর পরিবর্তে সি, তেরোর পরিবর্তে ডি, চোদ্দোর পরিবর্তে ই এবং পনেরোর পরিবর্তে এফ। আশা করি বুঝতে পারছো যে আমরা কি কি ব্যবহার করব। হেক্সাডেসিমেলে শূন্য থেকে নয় পর্যন্ত ঠিক ডেসিমেলের মতো যাবে, এবং পরবর্তীতে
দশের জায়গায় এ, 11 জায়গায় বি, 12 জায়গায় হচ্ছে সি, 13 জায়গায় ডি, 14 জায়গায় ই, 15 জায়গায় ঠিক এফ ব্যবহার করব। তাহলে আমরা শিখতে পারলাম কি সংখ্যা পদ্ধতি মূলত দুই প্রকার, পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার চার প্রকার। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে এবং যা দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয়, এবং এই সংখ্যা পদ্ধতিকে কি বলে, পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। আবার নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই এবং যা দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এবার পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার চার প্রকার, দশমিক বা ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। দেখো এই দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল কিন্তু আমি বারবার একটা কথা ইউজ করছিলাম, তোমরা হয়তো বা অনেকবার শুনছো যে বেজ কথাটা বারবার বলছিলাম। এই বেজটা কি? এই বেজ হচ্ছে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির বেজ বলা হয়। সিম্পলি দেখো দশমিক সংখ্যা পদ্ধতিতে একটা দুইটা তিনটা পর 10টা ব্যবহার করা হয়েছে, এই জন্য এই সংখ্যা পদ্ধতির বেজ 10টা, কারণ এখানে 10টি অঙ্ক ব্যবহার করা হয়েছে। ক্লিয়ারলি একটু বোঝার চেষ্টা করো। বাইনারি সংখ্যা পদ্ধতিতে কিন্তু 0, 1। তাহলে তুমি এবার তুমি চিন্তা করো যে বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে 0, 1, 2টা, এই জন্য এখানে কে ব্যবহার করা হয়েছে, বলা হয়েছে যে এর বেজ 2। আবার অক্টাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি, এই জন্য এর বেজ কিন্তু 8। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 16টি। তাহলে আমরা কিন্তু এটা খুব ভালোভাবে জানতে পারলাম যে বেজটা কি। বেজ হচ্ছে কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির বেজ বলা হয়। এবার তাহলে সংখ্যা পদ্ধতি সম্পর্কে বেসিক ধারণা তোমাদের শেষ। তবে হ্যাঁ, এবার একটা কথা মনে রাখো যে বেশিরভাগ ক্ষেত্রে দেখবা খ নাম্বারে চলে আসে। বাইনারি সংখ্যা পদ্ধতি কেন গুরুত্বপূর্ণ, বাইনারি সংখ্যা পদ্ধতি সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়ার কারণটা কি, অথবা কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা পদ্ধতি কোনটি, বা কম্পিউটার কোন সংখ্যা পদ্ধতি বুঝে, বাইনারি সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্যগুলো লেখো, এই কথাগুলো দেখবা ম্যাক্সিমাম খ নাম্বারে চলে আসে। তুমি তোমার বইয়ে তুমি এই বিষয়টা একটু ফলো করবা যে এই প্রশ্নটা বেশিরভাগ থাকে। তো কথা হচ্ছে কম্পিউটার এক নাম্বার, এখানে তিনটা বৈশিষ্ট্য দিলে খুব ভালোভাবে কমপ্লিট হবে। নাম্বার ওয়ান, বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ মাত্র 2, এখানে মাত্র 2টি সিগন্যাল দেওয়া হয়, এই জন্য এই 2টি সিগন্যাল দেওয়ার কারণে কম্পিউটার খুব সহজে গ্রহণ করতে পারে। দ্বিতীয়ত, কম্পিউটার এমন ইলেকট্রনিক ডিভাইস যেখানে শুধুমাত্র এই বাইনারি 0 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা পদ্ধতি একদম গ্রহণ করতে পারে না। আমি আবারও বলছি, কম্পিউটার এমন ইলেকট্রনিক ডিভাইস বা এমন ইলেকট্রনিক সার্কিট দ্বারা তৈরি যেখানে শুধুমাত্র 0 এবং 1 ছাড়া অন্য কোন সংখ্যা পদ্ধতি একদম বোঝে না। 3 নাম্বার হচ্ছে, তুমি চিন্তা করো বাইনারি সংখ্যা পদ্ধতিতে বেজ 2 বা এখানে 2টি সিগন্যাল ব্যবহার করা হচ্ছে, তাই আমরা যদি একটা কম্পিউটার মান্থলি ইউজ ইউজের ক্ষেত্রে দেখা গেছে অনেক টাকা কিন্তু বিল চলে আসে। কিন্তু এবার চিন্তা করো যদি হেক্সাডেসিমেলের মতো 16টা সিগন্যাল দেয়া হতো, ডেসিমেল বা দশমিকের মতো যদি 10টা সিগন্যাল দেওয়া হতো, তাহলে কিন্তু আমাদের বিদ্যুৎ বিলটা আরো বেশি আসতো। তাহলে কি খরচ কম হয়, অনেক সাশ্রয়ী? তাহলে তুমি তিনটা বৈশিষ্ট্য দিতে পারবা। নাম্বার ওয়ান, ইউ ক্যান সে কম্পিউটার আমার ইলেকট্রনিক ডিভাইস যা বাইনারি সংখ্যা পদ্ধতি ছাড়া অন্য কোনো সংখ্যা পদ্ধতি বুঝে না, এজন্যই বাইনারি সংখ্যা পদ্ধতি অনেক গুরুত্বপূর্ণ। নাম্বার টু, তুমি চিন্তা করো কম্পিউটারে এই 2টি সিগন্যাল ব্যবহার করা হয়, এজন্য কম্পিউটার ইউজ করার ক্ষেত্রে অনেক সাশ্রয়ী হয়। কিন্তু যদি এখানে অন্য কোনো সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হতো তাহলে বিলটা অনেক বেশি হতো, খরচটা অনেক বেশি হতো, এজন্য বাইনারি সংখ্যা পদ্ধতিটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার থ্রি, 3 নাম্বারটাতে যেটা বলবো সেটা হচ্ছে কম্পিউটার বাইনারি সংখ্যা পদ্ধতির সার্কিট, বাইনারি সংখ্যা পদ্ধতির সিগন্যাল কম হয় খুব সহজে গ্রহণ করতে পারে, কিন্তু অন্য সংখ্যা পদ্ধতিতে সিগন্যাল অনেক বেশি হয়, তা কম্পিউটারের ক্ষেত্রে গ্রহণ করাটা একটু কষ্টকর হয়, অর্থাৎ বোঝে না খুব সহজে, তাই আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করি। তো মূলত এটা পরীক্ষায় এভাবে লিখে দিলেই হয়ে যাবে। আর রোমান সংখ্যা পদ্ধতি, হায়ারোগ্লিফিক্স, এটা কোনো প্রকারভেদ না, আমি আগে বলছি এটা সিম্পলি ব্যবহার করা হয়েছে উদাহরণ হিসেবে, কারণ পরীক্ষায় তুমি খেয়াল করে দেখবা ম্যাক্সিমাম পরীক্ষা একটা প্রশ্ন অনেক সময় দিয়ে দেয় যে
নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ বা নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বা নিচের কোনটি পজিশনাল সংখ্যা পদ্ধতি নয় বা তুমি নিচের কোনটিকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলবে না, তখন তুমি দেখবা এরকম দুটো তিনটে এরকম দুটো মূলত এই দুইটা ব্যবহার করা হয়। তো বেশিরভাগ হচ্ছে হায়ারোগ্লিফিক্স ব্যবহার করা হয়, হায়ারোগ্লিফিক্স থাকে অপশনে, তো তখন তুমি এই দুইটা খুব সহজে অ্যান্সার করতে পারবে যে এই দুইটা রেজে কোনো একটা হবে। তো এখন মূলত আমরা কিন্তু পরীক্ষায় এই সংখ্যা পদ্ধতির প্রকারভেদ কখনো পাই না, কোথাও বলা থাকে না যে সংখ্যা পদ্ধতি কত প্রকার, কি কি, কোনটার সংজ্ঞা কি হবে, কার সংজ্ঞা কি হবে, এগুলো থাকে না। আমাদেরকে কিন্তু অঙ্ক করতে হয়, তো এই অঙ্কগুলো আমাদেরকে জানতে হবে, তা না হলে কিন্তু ভিডিওটা দেখাটা পুরোটা বিফলে যাবে। তো এখন কথা হচ্ছে আমরা এই চ্যাপ্টারের মানে প্রথম অংশের যত অঙ্ক আছে সবগুলো পাঁচ ভাগে ভাগ করব। কয় ভাগে ভাগ করব? পাঁচ ভাগে ভাগ করব। একটু মনোযোগী হতে হবে, হ্যাঁ, মনোযোগের সাথে যদি একটু বুঝো, অ্যাটেনটিভলি যদি একটু বুঝো, তাহলে কিন্তু খুব সহজ হয়ে যাবে তোমার জন্য, একদম সহজ হয়ে যাবে। কথা হচ্ছে আমরা এই পাঁচটা পদ্ধতিতে এই সংখ্যা পদ্ধতির অঙ্কগুলো কমপ্লিট করব, পাঁচটা নিয়ম। এর মধ্যে দুটো নিয়ম একটু কঠিন হবে, তিন নাম্বার নিয়ম, চার নাম্বার নিয়ম এবং পাঁচ নাম্বার নিয়মটা সবচেয়ে সহজ হবে। নাম্বার ওয়ান, ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে একটা নিয়ম ফলো করব। আমি আবার বলছি, নাম্বার ওয়ান, ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। এবং এখানে নিয়ম থাকবে দশমিকের পূর্বের অংশকে বেস দ্বারা ভাগ করতে হবে এবং পরের অংশকে বেস দ্বারা গুণ করতে হবে। দশমিকের পূর্বের অংশকে বেস দ্বারা ভাগ করতে হবে এবং পরের অংশকে বেস দ্বারা গুণ করতে হবে। দুই নাম্বার নিয়ম, প্লিজ বি অ্যাটেন্টিভ, দুই নাম্বার নিয়ম, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। আমি ক্লিয়ারলি বলার চেষ্টা করতেছি, কিন্তু এর আগের নিয়মটা যেটা ছিল, তুমি দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলে নিচ্ছ, এবার বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে নিবে বা দশমিকে নিবে, মানে দশমিক থেকে বাকি তিনটা পদ্ধতিতে আর ওই তিনটা পদ্ধতি থেকে আবার দশমিকে রূপান্তর। তখন নিয়ম থাকবে বেস দ্বারা গুণ করতে হবে, পাওয়ার বসাতে হবে, বেস দ্বারা গুণ করতে হবে, পাওয়ার বসাতে হবে। অবভিয়াসলি ইউ হ্যাভ টু রাইট ইট, তোমাকে অবশ্যই এটা লিখে নিতে হবে, হ্যাঁ, প্রয়োজনে ভিডিওটা স্টপ করে একটু লিখে নাও কষ্ট করে, তাহলে তোমার জন্য বোঝার সুবিধা হবে এবং পরবর্তীতে আর কোনো প্রবলেম হবে না, তাহলে ফুললি তুমি কমপ্লিট করতে পারবে। তিন নাম্বার নিয়মটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে অক্টাল এবং হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। এবং এই কথাটা খুব ভালো করে মনে রাখো, বাইনারি এবং অক্টালের মধ্যে তিন বিটের সম্পর্ক, বাইনারি আর হেক্সার মধ্যে চার বিটের সম্পর্ক। চার নাম্বার নিয়ম যেটা থাকবে সেটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে অক্টাল আর হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে, মানে অক্টাল আর হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। আর পাঁচ নাম্বার নিয়মটা, তুমি অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করবে এবং হেক্সাডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করবে। তবে হ্যাঁ, এখানে একটা নিয়ম সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমাকে আগে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হবে, তারপর বাইনারি থেকে হেক্সায়, আবার ঠিক একই রকম ভাবে হেক্সা থেকে বাইনারিতে রূপান্তর করতে হবে এবং ওই বাইনারি থেকে আবার অক্টালে নিতে হবে। তাহলে তুমি এই অক্টাল থেকে সরাসরি হেক্সাতে না যাওয়ার জন্য তোমাকে কিন্তু এই বাইনারিতে রূপান্তর করতে হচ্ছে। সো এই পাঁচটা নিয়ম তুমি যদি রপ্ত করতে পারো, তাহলে তুমি সব অঙ্কগুলো একদম নিমিশেই পারবে। আর এজন্য কিন্তু চোখ রাখতে হবে পরবর্তী ভিডিওগুলোতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে হবে।